হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল খেল দুনিয়া। তো আজকের 29শে জুলাই মোহনবাগান ডে, সকাল থেকেই বিভিন্ন রকম অনুষ্ঠান চলছে এবং রয় কৃষ্ণার আপডেটও চলে এসছে, রয় কৃষ্ণের কন্ট্রাক্ট এক্সটেনশন করা হচ্ছে। এছাড়াও মোহনবাগান ডে উপলক্ষে বিভিন্ন মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার, বর্তমান প্লেয়াররা উইশ করেছে, তো সেইগুলো সব দেখবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো, কে কে উইশ করলো মোহনবাগানকে, কীভাবে উইশ করলো, কোথা থেকে উইশ এলো এবং কী কী অনুষ্ঠান হলো মোহনবাগান ক্লাবে এখনও অবধি মোহনবাগান ডে উপলক্ষে, তো সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা শেষ অবধি দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। তাহলে চলো মেন টপিকে যাওয়া যাক। তো আজ সকাল থেকেই মোহনবাগান ডে নিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে ক্লাব প্রাঙ্গণে। কোভিড বিধি মেনেই অনুষ্ঠানগুলো হচ্ছে, সেই জন্য কোনো সমর্থকের প্রবেশ অধিকার ছিল না মোহনবাগান ক্লাবে। তো সেই যা অনুষ্ঠান হচ্ছে পুরোটাই ভার্চুয়ালি হচ্ছে বলতে পারো, এবং ফেসবুক লাইভ বা বিভিন্ন ইনস্টাগ্রামে তোমরা যদি চোখ রাখো তাহলে মোহনবাগানের বিভিন্ন অনুষ্ঠান দেখতে পারো। তো সকালে প্রথমেই মোহনবাগান রত্ন দেওয়া হয় লেট শিবাজি ব্যানার্জির পরিবারের হাতে। শিবাজি ব্যানার্জিকে মরণোত্তর মোহনবাগান রত্ন প্রদান করা হয়। তোমরা জানো যে 2001 সাল থেকেই মোহনবাগান রত্ন প্রদান করার অনুষ্ঠান চালু হয়ে আসছে এবং এই বছর মোহনবাগান রত্ন পেলেন শিবাজি ব্যানার্জি। তো শিবাজি ব্যানার্জি আমাদের মধ্যে আর নেই এই মুহূর্তে, তাই জন্য তাকে মরণোত্তর মোহনবাগান রত্ন প্রদান করা হলো তার পরিবারের হাতে। এছাড়াও মোহনবাগান থেকে কালকের একটা সারপ্রাইজ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। তো সম্ভবত সেই সারপ্রাইজটাও তোমাদের জানিয়ে দিই, মোহনবাগান কী সারপ্রাইজ দেবে সমর্থকদের। তো সেই সারপ্রাইজটা হচ্ছে যে 1911 সালে মোহনবাগান দল যে আইএফএ শিল্ড জিতেছিল, সেই দল যেই জার্সি পরে ফুটবল খেলে আইএফএ শিল্ড জিতেছিল, তো সেই জার্সির একটা রেপ্লিকা জার্সি মোহনবাগান ক্লাব প্রকাশ করতে চলেছে এই বছর। তো এইটা সমর্থকদের জন্য একটা বিশাল পাওনা তোমরা বলতে পারো, কারণ সেই 110 বছর আগের জার্সি, যেই জার্সি এত ঐতিহাসিক, যেই জার্সি পরে ব্রিটিশদের হারিয়েছিল এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের সাক্ষ্য রেখে গেছিল, তো সেই জার্সি মোহনবাগান ক্লাব থেকে আবার প্রকাশ করা হবে এবং সেই জার্সিটি আজকে প্রকাশ করা হয়েছে, সবার সামনে নিয়ে আসা হয়েছে এবং কিছুদিনের মধ্যেই সেটা সাপোর্টার্সদের জন্য নিয়ে আসা হবে। কিছুদিন আগে তোমরা জানো যে মোহনবাগান ক্লাবের তরফ থেকে মার্চেন্ডাইজ রিলিজ করা হয়েছিল, তো সেই মার্চেন্ডাইজ কিছুক্ষণের মধ্যেই সমস্ত কিছু বিক্রি হয়ে যায় এবং আউট অফ স্টক হয়ে যায়। তো দেখা যাক এই যে রেপ্লিকা যে জার্সিটা আসছে সেই জার্সিটা কত তাড়াতাড়ি উড়ে যায়। তো এছাড়াও মোহনবাগান দিবস উপলক্ষে বিভিন্ন প্রাক্তন থেকে বর্তমান প্লেয়াররাও মোহনবাগান দিবসের শুভেচ্ছা জানিয়েছে। তো প্রথমেই চলে আসবো রয় কৃষ্ণার কথায়। তো রয় কৃষ্ণা এবারের বর্ষসেরা ফুটবলার হয়েছে মোহনবাগানে, তোমরা জানো কিছুদিন আগেই সেটা অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। তো রয় কৃষ্ণা এই মুহূর্তে ফিজিতে রয়েছে, তার চলে আসার কথা ছিল, মোহনবাগান দলের সাথে যোগ দেওয়ারও কথা ছিল, কিন্তু তিনি ভিসার সমস্যার জন্য কলকাতা এখনও এসে পৌঁছাতে পারেননি। তিনি যদি আসতেন তাহলে হয়তো তার হাতে সরাসরি এই বেস্ট ফুটবলারের অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হতো, তবে তিনি এখন আসতে পারেননি, তাই তিনি থেকে বসেই মোহনবাগান সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন এবং বেস্ট ফুটবলার হওয়ার জন্য মোহনবাগান ক্লাবকেও ধন্যবাদ জানিয়েছেন। তো তিনি জানিয়েছেন যে মোহনবাগানের এই দিনে মোহনবাগানের সমস্ত সমর্থকদের শুভ মোহনবাগান দিবস জানিয়েছেন। এছাড়াও মোহনবাগান ক্লাব যে তাকে সেরার ফুটবলার নির্বাচিত করেছে তার জন্য তিনি গর্বিত। এছাড়াও মোহনবাগানের প্রাক্তন প্লেয়াররা হচ্ছেন ব্যারেটো, শীত গ্রীষ্ম বর্ষা যার নামের সাথে সমার্থক হয়ে গিয়েছিল সেই ব্যারেটো, ব্যারেটো মোহনবাগান দিবসের শুভেচ্ছা জানিয়েছে। তিনি রয়েছেন এই মুহূর্তে মুম্বাইয়ে, তো মুম্বাইয়ে বসেই মোহনবাগান দিবসের শুভেচ্ছা জানিয়েছে। এছাড়াও সনি নর্ডি, সনি নর্ডি তোমরা জানো মোহনবাগানের সাথে কতটা একাত্ম, তো মোহনবাগান এই মুহূর্তে তিনি খেলেন না ঠিকই, তবে তিনি এখন মালয়েশিয়ার ক্লাবে, যে ক্লাবে খেলছেন সেই মালয়েশিয়া থেকে বসেই তিনি মোহনবাগান দিবসে মোহনবাগান সমর্থকদের মোহনবাগান দিবসের শুভেচ্ছা জানিয়েছে। তারপর চলে আসি বেইতিয়ার কথায়। তো বেইতিয়া মোহনবাগান সমর্থকদের গ্রিন অক্টোপাস, সেই বেইতিয়াও সুদূর স্পেন থেকে মোহনবাগান দিবসের শুভেচ্ছা জানিয়ে মেসেজ পাঠিয়েছে। তো তোমরা স্ক্রিনে নিশ্চয়ই সেই ছবিটি দেখতে পাচ্ছ, বেইতিয়ার ছবিটি। তো তিনিও মোহনবাগান দিবস নিয়ে খুবই উৎসাহিত এবং মোহনবাগান দিবসে প্রত্যেক মোহনবাগান সমর্থকদের মেসেজ পাঠিয়েছেন। এরপর চলে আসি মোহনবাগানের আরেক ম্যাজিশিয়ান জজ কিবু ভিকুনা, যার হাত ধরে তিনি, যিনি প্রথম বছর এসেই মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়ে দিয়েছিলেন। তো সেই কিবু ভিকুনাও মোহনবাগান দিবস অর্থাৎ 29শে জুলাইকে স্মরণ করে মোহনবাগান সাপোর্টার্সদের শুভেচ্ছা জানিয়েছে এবং সবুজ মেরুন ভালোবাসা জানিয়েছে সাপোর্টার্সদের। এরপর চলে আসি সংগ্রাম মুখার্জির কথায়। তো সংগ্রাম মুখার্জি দীর্ঘ 6 বছর মোহনবাগানের হয়ে খেলেছেন এবং বিভিন্ন ম্যাচে তিনি মোহনবাগানকে গোলের নিচে রক্ষা করেছেন। তো সেই সংগ্রাম মুখার্জিও মোহনবাগান দিবসে মোহনবাগান সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছে এবং মোহনবাগানের যেসব অফিসিয়ালস রয়েছে বা মোহনবাগান ক্লাবে তার কাটানো দিনগুলো তিনি স্মরণ করে, তিনি বিভিন্ন কথা স্মরণ করে মোহনবাগান সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন।
তারপর চলে আসি বর্তমান কিছু প্লেয়ার। তো বর্তমান প্লেয়ার প্রথমে রয় কৃষ্ণের কথা বললাম, এবার চলে আসি প্রীতম কোটালের কথায়। তোমরা জানো যে প্রীতম কোটাল মোহনবাগান ক্লাবে এর আগেও খেলে গেছেন। তিনি 2013-14 সাল থেকে মোহনবাগান ক্লাবে দীর্ঘদিন খেলেছেন, মোহনবাগানের হয়ে আই লিগ জিতেছেন, ফেডারেশন কাপ জিতেছেন, তারপর তিনি অন্য ক্লাবে চলে যান ঠিকই, কিন্তু এবছর তিনি লাস্ট বছর তিনি আবার মোহনবাগানে ফিরে আসেন এবং মোহনবাগানের তিনি ঘরের ছেলেই তোমরা বলতে পারো। তো তিনিও মোহনবাগান দিবসে মোহনবাগান সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে মেসেজ পাঠিয়েছেন। তারপর চলে আসি সুভাষিস বোসের কথা। তো সুভাষিস বোসও মোহনবাগানে যেই প্রথম খেলছেন তা নয়, সুভাষিস বোসও এর আগে মোহনবাগানে খেলেছেন। 2017 সালে তিনি আই লিগ ফেডারেশন কাপ দলে ছিলেন। এছাড়া তিনি গত বছর মোহনবাগানে আবার তিনি সই করেন মুম্বাই সিটি এফসি থেকে। তো এবার তিনি সুভাষিস বোসও মোহনবাগান দিবসে মোহনবাগান সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন রকম মেসেজ করেছেন। আরও বিভিন্ন রকম অনুষ্ঠান আছে মোহনবাগান দিবসে উপলক্ষে, আরও বিভিন্ন রকম ফেসবুক পেজ বলো বা ইনস্টাগ্রামে বিভিন্ন রকম অনুষ্ঠান এখনও বাকি রয়েছে, তোমরা সেইগুলো দেখতে থাকো। এছাড়াও সকালে মোহনবাগান তাঁবুতে মোহনবাগানের পতাকা উত্তোলন করা হয় মোহনবাগান দিবস উপলক্ষে, সেখানে হাজির ছিলেন মোহনবাগানের অফিসিয়ালসরা। এছাড়াও বিভিন্ন রকম অনুষ্ঠান তো সারাদিন ধরেই চলছে এবং বিভিন্ন রকম ভিডিও ক্লিপিংস মোহনবাগানের পেজ থেকে পোস্ট করা হচ্ছে, তো সেই দিকে তোমরা লক্ষ্য রাখো। আমিও তোমাদের বিভিন্ন নিউজ জানাতে থাকবো এবং তোমরা তোমাদেরকে আরও নতুন নতুন খবর জানাতে থাকবো। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।